হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতে সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুলসুম। আমাদের ঢাকায় চলচ্চিত্র সুপারস্টার শাকিব খানের সঙ্গে জনপ্রিয় অভিনেতা শাকিব খান, তার সঙ্গে ভারতের শ্রাবন্তী, নুসরাত জাহান ও শুভশ্রী, এবার তার নায়িকা হিসেবে দেখা যাবে সেখানকার অভিনেত্রী দর্শনা বণিককে। অন্তরাত্মার আমি নতুন এক ছবিতে শাকিব বিপরীতে অভিনয় করছেন তিনি। কিছুদিন আগে বলিউড অভিনেতা ইমরান হাশমির বিপরীতে একটি ছবিতে অভিনয় করেছেন দর্শনা। পাশাপাশি বলিউডের একটি ওয়েব ছবিতে দেখা যাবে এই বাঙালি অভিনেত্রীকে। সম্প্রতি শেষ করা একটি সিনেমা ডাবিং এর জন্য তিনি মুম্বাইতে অভিনয় শেষ করে তারপর এসেছেন পাবনায়, এবং শাকিব খানের সঙ্গে তার অভিনয় শুটিং চলছে পাবনাতেই, একটি রাজবাড়িতে। বিভিন্ন সময়ে আমরা দেখেছি নায়িকাদেরকে আমরা নায়ক প্রপোজ করে ফুল দিয়ে। তো শাকিব খানের অন্তরাত্মা সিনেমাটিতেও শাকিব খান প্রপোজ করছেন দর্শনা বণিককে, এবং সেই ভিডিওটি ভিডিও কিছু অংশ ভাইরাল হয়েছে এবং কিছু ইমেজ আসলে ভাইরাল হয়েছে, যা দেখে আসলে অনেকেই বলছেন যে শাকিব খানের সঙ্গে এই জুটিটি চমৎকার মানিয়ে গেছে, প্রেমটা আসলে এবার জমে যাবে। বাংলাদেশের অপারেশন সুন্দরবন ছবিতে অভিনয় করেছিলেন দর্শনা, তার বিপরীতে নায়ক ছিলেন রোশান, যদিও ছবিটি এখনো মুক্তি পায়নি। ইমরান মাহমুদুলের গাওয়া মেঘের ডানায় গানটি সঙ্গীত চিত্রে মডেল হয়েছিলেন দর্শনা। অন্তরাত্মা ছবি প্রসঙ্গে দর্শনা বলেন, গত জানুয়ারি মাসে মাঝামাঝি প্ল্যানার নামের একটি ছবিতে কাজের ব্যাপারে কথা হয়েছিল, ওই ছবির কাজ পিছিয়ে গেছে, হঠাৎ করে একই পরিচালক এই ছবিতে আমাকে যুক্ত করলেন। শাকিব খানের সঙ্গে দর্শনার অভিনয় প্রসঙ্গে তিনি বললেন, আমি খুব রোমাঞ্চিত এবং শাকিব খানের মতো জনপ্রিয় একজন নায়কের সঙ্গে অভিনয় করতে পেরে আসলেই ভালো লাগছে। আমার মনে হচ্ছে না যে আমি কোনো এত বড় নায়কের সঙ্গে অভিনয় করছি, এবং আমি সিনেমাটি সুচিত্রা সেনের জন্মভিটা পাবনায় শুটিং হচ্ছে, এবং সুচিত্রা সেনের পাবনাতে আমি আসতে পেরে নিজেকে আরও বেশি ধন্য মনে করছি। ছবিটিতে কাজের আনন্দ আরও বেড়ে গেছে। অন্তরাত্মা ছবিতে কাজের ব্যাপারে শাকিব খানও বলেন, অনেকদিন পর এমন একটি ভালো গল্পে কাজ করছি বলে অনেক ভালো লাগছে, ছবির গল্প শুনতে বসেই আমি আবেগ আপ্লুত হয়ে পড়েছিলাম, এটি একটি দারুণ লাভ স্টোরি। আমার কাছে অন্তরাত্মা ছবিটির চিত্রনাট্য পরিচালনা করবেন ওয়াজেদ আলী সুমন, এবং সিনেমাটিতে দুজনেই চুক্তিবদ্ধ হওয়ার সময় দুজনেই ভেবেছি সিনেমাটি আসলে অনেক ভালো একটি সিনেমা হতে যাচ্ছে, কারণ গল্পটি অসাধারণ এবং আমার ফার্স্ট লুক যখন আমার ভক্তরা অনেক পছন্দ করে প্রশংসা করেছে তখনই আমার আত্মবিশ্বাস আরো বেশি বেড়ে গেছে। আমি আশা করছি ঈদে খুব ভালো একটা কাজ উপহার দিতে যাচ্ছি আমার ভক্তদের। তবে অন্তরাত্মা ছবির কাহিনীকার ও প্রযোজক সোহানি হোসেন বলেন, সংলাপ রচনা করেছেন ফেরারি ফরহাদ, শাকিব দর্শনা ছাড়া আরো অভিনয় করছেন ছুনা চৌধুরী, মাসুম বাসার, মিলি বাসার প্রমুখ। আশা করছি সিনেমাটি আমি অনেক ভালো করেই তৈরি করছি, বলছিলেন সোহানি হোসেন। বন্ধুরা, আমরা হয়তো ঈদে খুব ভালো একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা অপেক্ষা তেই থাকলাম। আপনাদের কাছে ব্যাপারটা কেমন লাগছে কমেন্ট করতে ভুলবেন না। আমার চ্যানেলটি যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যারা এখনো করেননি, সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করলেই আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর। সবার আগে ভালো থাকবেন, ভালো রাখবেন প্রিয়জনকে, ধন্যবাদ।